মুভির শুরুতেই দেখা যায় ড্যারেন নামের একটি ছেলে মারা গেছে, যার জন্য তার বন্ধু আর পরিবারের সবাই দুঃখ করছে। কিন্তু দেখা যায় সে আসলে মারা যায়নি এবং সে তার কফিনের মধ্যে শুয়ে ভিডিও গেম খেলছে। এরপর গল্প অতীতে চলে যায়, যেখানে দেখা যায় ড্যারেনের জীবন খুবই সুন্দর। সে স্কুলে খুবই পপুলার, সে পরীক্ষায় ভালো মার্কস পায় এবং ড্যারেনকে নিয়ে তার মা বাবা খুবই গর্বিত। কিন্তু তার জীবনের একটাই নেগেটিভ পয়েন্ট, আর সেটা হলো তার বেস্ট ফ্রেন্ড স্টিভ। একদিন স্টিভ ড্যারেনকে তাদের ইতিহাসের ক্লাস বাঙ্ক করার জন্য মানিয়ে নেয়। তারপর তারা স্কুলের ছাদে যায় এবং সেখানে স্টিভ পাথর ছুঁড়ে ছাদের লাইটগুলোকে ভাঙতে থাকে। এরপর স্টিভ লাইট ভাঙার জন্য ড্যারেনকে চ্যালেঞ্জ করে, কিন্তু ড্যারেন যখনই একটা লাইট ভাঙে তার আওয়াজ তাদের ইতিহাসের টিচার শুনতে পেয়ে যায় আর তারা ধরা পড়ে যায়। তাদের মা বাবাকেও একথা জানানো হয়। ড্যারেনের মা বাবা খুবই রেগে যায় এবং তারা ড্যারেনকে বকাবকি করে আর স্টিভের সাথে মিশতে একদম বারণ করে দেয়। তারপরের দিন ড্যারেন স্কুলে গেলে স্টিভকে জানিয়ে দেয় তার মা বাবা তার সাথে মিশতে বারণ করেছে। এটা নিয়ে ড্যারেন আর স্টিভের মধ্যে ঝগড়া শুরু হয়, আর তখনই একটা বড় গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল আর তার থেকে একটা লিফলেট উড়ে এসে তাদের সামনে পড়ে। তারা দেখে সেটা আসলে আ ফ্রিক শো নামের একটা সার্কাসের ইনভিটেশন, আর সেটাই লেখা ছিল এই শোটা 500 বছরে মাত্র একবার হয়। তাদের হিস্ট্রি টিচার তাদেরকে এই শো নিয়ে ওয়ার্নিং দিয়ে বলে এটা একটা ইল্লিগাল শো, তাই তারা যেন কোনোভাবেই এটাতে না যায়। কিন্তু তারা সেসবে কান দেয় না এবং রাতে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে আর সাইকেলে করে সার্কাস দেখতে পৌঁছে যায়। এই সময় জানা যায় ড্যারেন মাকড়সা নিয়ে খুবই ইন্টারেস্টেড আর স্টিভ ভ্যাম্পায়ার নিয়ে। তারা টিকিট কিনতে গেলে একটা ডোয়ার্ফের মতো দেখতে ক্রিচার পর্দার পেছন থেকে ড্যারেনকে প্রথমে টিকিট দেয়। যখন স্টিভ টিকিট নিতে হাত বাড়ায় তখন সেই ক্রিচারটা স্টিভের হাতে কামড়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এই ব্যাপারটা তারা ইগনোর করে ভেতরে গিয়ে দেখে সেখানে প্রায় সব বয়সের মানুষটাই এসেছে এই শোটা দেখার জন্য। এরপর শো শুরু হয় এবং মিস্টার টল স্টেজে এসে সবাইকে ধন্যবাদ জানায় শো দেখতে আসার জন্য। আর প্রথমেই সে একটা নেকড়ে মানুষকে স্টেজে ডাকে এবং তাকে যা করতে বলে সে তাই করে। এরপর সে তাকে দর্শক আসনে বসে থাকা একটা মহিলার কাছে যাওয়ার নির্দেশ দেয়। নেকড়ে মানুষটা মহিলার কাছে গিয়ে মহিলার হাত ছিঁড়ে নেয়, কিন্তু কেউ কিছু বলার আগেই সেই মহিলার হাত আবার গজিয়ে ওঠে। সেই মহিলা তারপর স্টেজে উঠে পড়ে যেন তার সাথে কিছুই ঘটেনি। তখন মিস্টার টল সবার সাথে তার পরিচয় করিয়ে দেয় এই বলে যে তার নাম কর্মা লিম্পস আর সেও এই ফ্রিক শোয়ের একজন মেম্বার। তারপর স্টেজে আলেকজান্ডার রিবস নামে একজন আসে, যার শরীরে রিবস নামের কোনো বস্তুই ছিল না। স্টেজের পর গ্যার্থা টিথ নামের একজনকে দেখা যায় যে তার দাঁত দিয়ে সব কিছু ভেঙে দিতে পারত। আর তার পার্টনারের নাম ছিল রমিস টুবেলিস, যার দুটো পেট ছিল এবং সে যা চাইতো তাই খেয়ে নিতে পারত। সে স্টেজে দাঁড়িয়েই একটা সাইকেল খেয়ে ফেলে এবং আবার সেটাকে পেট থেকে বার করে আনে। এরপর স্টেজে আসে ম্যাডাম ট্রাস্কা নামের একজন সুন্দরী মহিলা, যে ড্যারেনকে বলে তার অ্যাসিস্ট্যান্ট হতে। ম্যাডাম ট্রাস্কা ড্যারেনের মুখে হাত দিতেই তার মধ্যে এক ভয়ঙ্কর রহস্য অনুভব করে। ম্যাডাম ট্রাস্কা সবাইকে আশ্চর্য করিয়ে দেয় আর এক পলকেই নিজের দাড়ি গোফ ছেলেদের মতো বড় করে দেয়। এদিকে তার পারফরমেন্স শেষ হতেই সে শো প্যাক আপ করার কথা বলে, কিন্তু তার কথা অগ্রাহ্য করে শো এগিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর স্টেজে লার্টেন ক্রিস্টলাই নামের একজন লোক আসে তার মাকড়সা পার্টনার অক্টার সাথে। সে তার মাকড়সা পার্টনারের সাথে নাচ করে দর্শকদেরকে ইমপ্রেস করে দেয়, কিন্তু স্টিভ লার্টেনকে চিনে ফেলে। সে ড্যারেনকে কানে কানে বলে একই সে একটা ভ্যাম্পায়ারের বইতে দেখেছে, আর লার্টেনের আসল নাম ভার হোস্টেন। এই সময় তাদের হিস্ট্রি টিচার কিছু পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় আর শো বন্ধ করতে বলে। এইসব ঝামেলা যখন চলছিল তখন ড্যারেন ব্যাকস্টেজে পৌঁছে যায় আর অক্টা নামের সেই মাকড়সাটাকে চুরি করে নেয়, কারণ সে মাকড়সা খুবই পছন্দ করত। আর এই অক্টা নামের মাকড়সাটা এতটাই সুন্দর দেখতে যে সে তাকে চুরি না করে পারে না। কিন্তু চুরি করার সময় সেই ঘরে লার্টেন এবং আরেকজন চলে আসে। তখন ড্যারেন লুকিয়ে পড়তে বাধ্য হয় আর তাদের কথোপকথনেই সে জানতে পারে তাদের বিরুদ্ধে অন্য একটা ভ্যাম্পায়ারের গ্রুপ খুবই বিপজ্জনকভাবে বেড়ে উঠেছে, যাদের গ্রুপের নাম ভ্যাম্পানিস। এই সময় সেই ঘরে স্টিভ চলে আসে আর তাদেরকে বলে তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিতে। সে বলে এই পৃথিবীতে তার ভালোবাসার কেউ নেই, তার বাবা অনেকদিন আগে নিখোঁজ হয়ে গেছে এবং তার মা একটা মাতাল। এসব শুনে লার্টেন রাজি হয়ে যায় এবং তার রক্ত টেস্ট করে দেখতে চায়। লার্টেন স্টিভের রক্ত মুখে নিতেই বুঝে যায় স্টিভ একটা খারাপ মানুষ, তাই সে তাকে ভ্যাম্পায়ার বানাতে রাজি হয় না, যার ফলে স্টিভ রেগে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে লার্টেন রিয়েলাইজ করে তার অক্টা নেই, সে অক্টাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। এই সময় ড্যারেন দৌড়ে বাইরে চলে যায় আর সকালের সেই বড় গাড়িটা তাকে তুলে নেয়।
সেই গাড়িতে মার্লক আর মিস্টার টাইনি ছিল। তারা আসলে স্টিভকে তুলতে চাইছিল। যখন তারা বোঝে যে তারা ভুল ছেলেটাকে তুলেছে, তখনই তারা ড্যারেনকে তার বাড়িতে ড্রপ করে দেয় আর বলে তারা যোগাযোগ রাখবে। পরের দিন ড্যারেন সেই মাকড়সাটাকে নিয়ে স্কুলে যায়। স্টিভ সেটা দেখতে গেলে তার হাত থেকে ভুল করে সেটা পড়ে গিয়ে পালিয়ে যায়। আর স্টিভ তখন সেটাকে ধরার বদলে লাঠি নিয়ে মারার চেষ্টা করে। এর ফলে স্কুলের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সব স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। কেউ কেউ তো আহতও হয়ে যায়। এরপর অক্টা স্টিভের মুখের উপর কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মাকড়সার বিষ তার প্রভাব দেখাতে শুরু করে আর স্টিভ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ড্যারেন তার বন্ধুকে বাঁচানোর জন্য সোজা লার্টেনের কাছে যায় এবং তার বন্ধুর প্রাণ ভিক্ষা করে। লার্টেন তাকে বলে সে সাহায্য করতেই পারে, কিন্তু তার পরিবর্তে ড্যারেনকে লার্টেনের অ্যাসিস্ট্যান্ট হতে হবে। মানে তাকে তার স্কুল, বন্ধু, ফ্যামিলি, সোশ্যাল লাইফ সব কিছু ছেড়ে দিয়ে ভ্যাম্পায়ার হয়ে লার্টেনের কাছে চলে আসতে হবে। মানে এক কথায় সমাজের চোখে তাকে মরে যেতে হবে। বন্ধুকে বাঁচানোর জন্য পরিণামের কথা না ভেবেই ড্যারেন এসবের জন্য রাজি হয়ে যায়। লার্টেন তাকে ভ্যাম্পায়ারের ব্লাড দেয় আর তারপর তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গিয়ে স্টিভকে মাকড়সার অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়ে তোলে। এর কিছুদিন পর ড্যারেনের বডি রিয়্যাক্ট করতে শুরু করে দেয়। কাঁচা মাংসের প্রতি তার লোভ বেড়ে যায়। এমনকি একদিন সে তার বোনকে মেরে তার রক্ত খাওয়ার চেষ্টা করে। সে কোনো রকমে নিজেকে আটকে তার ঘরে চলে যায়, যেখানে দেখা যায় লার্টেন আগে থেকেই এসে বসে আছে। লার্টেন তাকে বোঝায় সে যদি বাড়িতে থাকে তাহলে তার এবং তার পরিবারেরই ক্ষতি হবে। ড্যারেন এই ব্যাপারটা রিয়েলাইজ করে এবং তার সাথে যেতে রাজি হয়ে যায়। আর তার বাবা মা যাতে সারা জীবনের জন্য চিন্তা না করে, তার জন্য সে মরার অভিনয় করবে ঠিক করে। সেই রাতেই লার্টেন তার ঘাড় মটকে দেয় যাতে সবাই বিশ্বাস করে যে সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। পরের দিন দেখা যায় তার বন্ধু, টিচার এবং তার পরিবারের সবাই তার ফিউনারালে এসেছে, অর্থাৎ যেটা আমরা মুভির একদম শুরুর সিনেই দেখেছিলাম। কিন্তু ড্যারেন তো আসলে মরেনি, সে কফিনের ভিতর মজা নিয়ে মোবাইলে গেম খেলছিল। সেই রাতেই লার্টেন সেখানে আসে আর মাটি খুঁড়ে ড্যারেনকে কফিন থেকে বের করে আনে। কিন্তু তারা সেখান থেকে যাওয়ার আগেই মার্লক সেখানে আসে আর লার্টেনের উপর হামলা করে দেয়। লার্টেন কোনো রকমে তাকে হারিয়ে ড্যারেনকে নিয়ে ফ্রিকশোয়ের ক্যাম্পে চলে আসে, যেখানে রেবেকা নামের একটা মেয়ের সাথে ড্যারেনের পরিচয় হয়। এদিকে দেখা যায় বন্ধুর শোকে একরকম মর্মাহত স্টিভ পাগলের মতো হয়ে গেছে এবং সমাজ থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। চরম হতাশাগ্রস্ত স্টিভ একদিন যখন নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করে, তখন মিস্টার টাইনি সেখানে আসে আর স্টিভকে বলে সে জানে স্টিভ ভ্যাম্পায়ার হতে চায়, তাই সে স্টিভকে ভ্যাম্পায়ার হওয়ার অফার দেয়। আর এখানেই জানা যায় মিস্টার টাইনি আর মার্লক আসলে ভ্যাম্পানিজ গ্রুপের মেম্বার। তারা লার্টেনদের মতো ভ্যাম্পায়ার না, এবং তারা মানুষকে মেরে তাদের রক্ত খেয়েই বেঁচে থাকে। আর এও বলে যে নর্মাল ভ্যাম্পায়ার আর ভ্যাম্পানিজ একে অপরকে সহ্য করতে পারে না, তারা দুজন দুজনের শত্রু। স্টিভ এসবের কিছুই ঠিক বিশ্বাস করতে পারছিল না। তখন মিস্টার টাইনি বলে ড্যারেন এখনও বেঁচে আছে আর এখন সে একজন ভ্যাম্পায়ার এবং খুবই আনন্দে আছে। এটা শুনে স্টিভ খুব রেগে যায়, কারণ এই লাইফটা সে আসলে নিজের জন্য চেয়েছিল। তাই সে আর সময় নষ্ট না করে মিস্টার টাইনিকে বলে তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিতে। অন্যদিকে দেখা যায় ড্যারেন সবার সাথে ভালোভাবে মিশে গেছে। সে নিজে ভ্যাম্পায়ারের ট্রেনিং করে এবং অন্যদেরকেও কাজে সাহায্য করে। একদিন সে তার ফোনে পুরনো ছবিগুলো দেখে স্টিভকে খুবই মিস করছিল, তাই সে স্টিভকে কল করে বসে। লার্টেন সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সেটা ভেঙে দেয়। সেই রাতেই মিস্টার টাইনি সেখানে এসে মিস্টার টলির সাথে ড্যারেনের ব্যাপারে কথা বলে। জানা যায় ড্যারেনের মধ্যে স্পেশাল ট্যালেন্ট আছে, তাই মিস্টার টাইনি বলে ড্যারেনকে তাদেরকে দিয়ে দিতে। মিস্টার টল তাকে জানায় তারা এই ব্যাপারে ভেবে দেখবে। এই ঘটনার পর লার্টেন ড্যারেনকে বলে সে যেন কোনোভাবেই ক্যাম্পের বাইরে না যায় এবং তার আসন্ন বিপদের কথা ভেবে তাকে ট্রেনিং দিতেও শুরু করে, যাতে সে একা থাকলেও নিজেকে বাঁচাতে পারে। অন্যদিকে স্টিভ ভ্যাম্পানিজে পরিণত হওয়ার পর খুবই শক্তিশালী হয়ে ওঠে আর তার প্রথম শিকারী হয় তার সেই হিস্ট্রির টিচার। অন্যদিকে ড্যারেন লার্টেনকে বলে তার পিপাসা পেয়েছে, তাই লার্টেন তাকে পাশের একটা ফার্মে নিয়ে যায় এবং একজন মানুষকে সেন্সলেস করে বলে ভ্যাম্পায়াররা কখনোই মানুষকে মারে না, শুধুমাত্র তাদের থেকে রক্ত ধার নিয়ে পিপাসা মেটায়। তার পিপাসা পেলেও সে সেই মানুষটার রক্ত খেতে পারে না, তাই তারা ক্যাম্পে ফিরে আসে। এর কিছুদিন পরই তাদের ক্যাম্পে কিছু ভ্যাম্পানিজ মিলে হামলা করে দেয়, যার ফলে চারিদিক রক্তাক্ত হয়ে যায়। তারা আসলে ড্যারেনকে খুঁজছিল। তারা ড্যারেনকে দেখতে পায় কস্টিউম রুমে রেবেকার সাথে লুকিয়ে আছে। তখন তারা ড্যারেনকে ঘিরে ফেলে, কিন্তু সময় মতো লার্টেন, মিস্টার টল এবং বাকি ভ্যাম্পায়াররা এসে ড্যারেনকে বাঁচিয়ে নেয়।
ভ্যাম্পানিসরা চলে গেলে তারা রিয়েলাইজ করে ভ্যাম্পানিসরা রেবেকাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পরের দিন সকাল হতে ড্যারেন রেবেকাকে বাঁচানোর জন্য একাই বেরিয়ে পড়ে। সে ভাবে তার জন্যই এসব হয়েছে। এই সময় ভ্যাম্পানিসরা গিয়ে ড্যারেনের পরিবারকেও কিডন্যাপ করে নেয়। কিছুক্ষণ পর ড্যারেন তার বাড়ি পৌঁছালে সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু সেখানে একটা সার্কাসের ইনভিটেশন পড়ে থাকতে দেখে। ড্যারেন বুঝে যায় এটা ভ্যাম্পানিসদের কাজ। এদিকে লার্টেনও তার অস্ত্র সঙ্গে নেয় এবং ড্রেস পরে নেয় ড্যারেনকে সাহায্য করতে যাবে বলে। ড্যারেন সেই সার্কাসে পৌঁছে দেখে তার পুরো পরিবার আর রেবেকাকে তারা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। ড্যারেন অবাক হয়ে যায় তার বেস্ট ফ্রেন্ড স্টিভকে ভ্যাম্পানিসদের সাথে দেখে। সে কিছু না ভেবে স্টিভের ওপর আক্রমণ করে দেয়, আর এদিকে লার্টেনও সেখানে পৌঁছে মারলকের ওপর আক্রমণ করে দেয়। কিন্তু রক্ত না পান করার কারণে ড্যারেন স্টিভের থেকে অনেকটাই দুর্বল ছিল। তখন রেবেকা নিজে কোনো রকমের দড়ি খুলে ড্যারেনকে তার রক্ত খেতে বলে, যাতে ড্যারেন তার শক্তি ফিরে পায়। প্রথমে ড্যারেন খেতে অস্বীকার করলেও রেবেকা জোর করায় সে তার রক্ত পান করে এবং শক্তি ফিরে পায়। এদিকে লার্টেনের অবস্থাও খুব খারাপ হয়ে যায়, কিন্তু সে চালাকি করে কোনো রকমে তার অস্ত্রটা মারলকের হার্টে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে দেয়। এদিকে তখনও স্টিভ আর ড্যারেনের মারপিট চলছিল, যেটা মিস্টার টাইনি দূর থেকে দেখছিল। হেরে যাচ্ছে বুঝে সে নিচে নেমে আসে আর তার স্পেশাল ক্ষমতা ব্যবহার করে মারলককে আবার বাঁচিয়ে তোলে। কিন্তু এখন মারলক একটা ডোয়ার্ফে পরিণত হয় এবং ড্যারেন আর স্টিভকে বলে তার সাথে যেতে। স্টিভ তার সাথে চলে গেলেও ড্যারেন রাজি হয় না। পরের দৃশ্যে দেখা যায় লার্টেন তার ক্ষমতা ব্যবহার করে ড্যারেনের পুরো পরিবারের সেই দিনের স্মৃতি মুছে দেয়, যাতে সেই ঘটনার ব্যাপারে তাদের কিছুই মনে না থাকে। আর শেষ দৃশ্যে দেখা যায় ড্যারেন তার ভ্যাম্পায়ার ক্যাম্পে ফিরে এসেছে, যেখানে সবাই মিলে তাকে খুব আনন্দের সাথে স্বাগত জানায়। আর আপনি যদি একটি প্রচণ্ড হাসির জম্বি মুভির রোস্ট ভিডিও দেখতে চান, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও মুভির এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।